হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি রাসমেলায়। অনেকদিন ধরে ইচ্ছে ছিল রাসমেলায় যাব, তো সোমেনকে কিন্তু আমি কন্টিনিউ ফোর্স করে যাচ্ছিলাম যে কবে নিয়ে যাবে। তো আজকে কিন্তু উইকেন্ড চলে এসেছে, তো ফাইনালি আমরা চলে এসেছি রাসমেলায়। আর এই মেলাটা কিন্তু 1 মান্থ, 1 মাস পর্যন্ত থাকবে। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো রাসমেলায়। এটার অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আন্দুল কুণ্ডুবাড়ি রাসমেলা। এটা হচ্ছে হাওড়ার আন্দুল স্টেশনে নেমে তোমরা কিন্তু টোটো করে যে কোনো জায়গা দিয়ে তোমরা চলে আসতে পারো এই রাসমেলা। এটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের কুণ্ডুবাড়ি, এটা হচ্ছে অ্যাড্রেসের পুরো জায়গা। আর হচ্ছে টোটো করে কিন্তু তোমরা একদম মেলার সামনে নামবে। তো চলো, ফাইনালি মেলার ভেতরে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, তো চলো আরও ভেতরটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর রাসের মেলার মেন কারণ কি হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে কিন্তু পাপড়ি চাট, ফুচকা, অনেক কিছুর কিন্তু বসেছে। আর চলো, এটা হচ্ছে কুণ্ডুবাড়ির ভেতরে কত সুন্দর রাসের যে উৎসবটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, আর তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। পশ্চিমবঙ্গের রাসমেলা হলো শ্রীকৃষ্ণ ও রাধার ঐশ্বরিক প্রেম উদযাপন করা একটি উৎসব। রাসযাত্রার আগে মাসব্যাপী উৎসব কার্তিক মাসে পূর্ণ তিথিতে, পূর্ণিমার তিথিতে উদযাপিত হয় এই রাস উৎসব। রাসযাত্রা হলো ভগবান কৃষ্ণ এবং রাধার মাটি দেবতার সাথে এক অপূর্ব শোভাযাত্রার অনুষ্ঠান। তো চলুন, এই সুন্দর শোভাযাত্রার অনুষ্ঠান আমরা এবছর কিভাবে পালন করলাম তোমাদেরকে সকলকে দেখাই। আমরা আবার চলে এসেছি। এই যে ব্লগটা আমরা করছি, এটা পুরো আনপ্ল্যান ছিল, পুরো প্ল্যান ছিল না। এসে এতটা ভালো লাগলো, চলো একটা ছোট করে ব্লগ তো হয়ে যেতেই পারে। তো আমরা যেটা আছি এটা হচ্ছে আন্দুল বা মৌরি কুণ্ডুবাড়ি। কুণ্ডুরা জমিদার ছিল, এটাকে আমরা আন্দুল রাজবাড়ির ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম। তো এটা হচ্ছে কুণ্ডুবাড়ি বা জমিদার বাড়ি, আর এটা হচ্ছে রাসের মেলা। তো এখানে রাসের মেলা হয়েছে, আগে মাঠ বাইরের মাঠটা বসতো, এখন জমিদার বাড়ির ভেতরে রাসটা বসতো। আর এমনি সময় ও বলছিল যে ওপেন হয় না, এটা শুধুমাত্র রাসের সময় ওপেন। তো চলুন আমরা ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো রাসের মেলা। রাসমেলা হলো একটি বার্ষিক মেলা যা নবদ্বীপ, কোচবিহার এবং সুন্দরবনে খুবই বিখ্যাত। বলা হয় কার্তিকের পূর্ণিমা রাতে এসে মানুষ রাধা ও কৃষ্ণের প্রেমে বিমোহিত হয়। Thank you.
চলুন, রাসমেলার অনেক কিছুই তো শুনলাম, এবার কিছু খাওয়া যাক। তো আমরা সঙ্গে সঙ্গে একটু ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকা খেয়ে কিন্তু আরেকটু এগিয়ে গেলাম সামনের দিকে, সেখানে গিয়েও কিন্তু আরও রাসমেলার কিন্তু অপরূপ সুন্দর জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম। তো চলুন দেখা যাক। বেশ অনেক কিছুই কিনেছি, তার মধ্যে থেকে এই পাথরের বাটি একটা। তো মামুনিকে একটা ছোট বাটি গিফট করার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, তো এখানে যেহেতু পেয়ে গেছি তাই জন্য নিয়ে নিলাম একটা। তো আর এখানে অনেক কিছু দেখো, কাপ প্লেটের সেটের অনেক অপশানস রয়েছে। আমরা যেহেতু বিয়েতে এত গিফট পেয়েছিলাম এই কাছের জিনিস, তাই জন্য এর প্রতি কোনোই মোহ ছিল না। একটু চাবিরিংগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে, ভাবছিলাম যদি কাউকে দেওয়া যায়, কিন্তু তারপরে ভাবলাম যে না বেশি দাম বলছে তাই আর নিইনি। যাই হোক, তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই, আরও অনেক অপশান রয়েছে, অনেক কিছু রয়েছে। এই সবই ভিডিও সৌমেনের করা, আর এই ঠিক এই জায়গাটাতেই আমরা দুজন হারিয়ে গেছিলাম। আমি এক জায়গায় দেখছিলাম আর ও ভিডিও করতে করতে অনেকটা দূর গেছিলো, তো আমরা দুজন দুজনকে হারিয়ে ফেলেছিলাম, আবার আমরা একসাথে হয়ে গেছিলাম। আর এখান থেকে কিন্তু আমি দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে দুটো ছোট্ট ফুলের স্টিক টাইপের, তো ওটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিয়েছি। আর কারোর জন্য বিশেষ কিছু নেওয়ার ছিল না, কিন্তু হুঁচু যেহেতু আছে তো হুঁচুর জন্য কিছু না নিলে তো হবেই না, বৌমুনি বৌমুনি করে মাথাটা খারাপ করে দেবে। তাই হুঁচুর জন্য একটা রেজার লাইট নিয়েছিলাম এই বাচ্চাদের দোকান থেকে, ওটা পেয়ে ও খুবই খুশি। সেই ভিডিও তোমাদের সাথে একটা রিলসের মাধ্যমে শেয়ার করব অবশ্যই, আর তার সাথে আরও কিছু থাকবে। তো চলো দেখো মেলাটা পুরো দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা এই এখনও পর্যন্ত, কিন্তু এক মাস মেলা থাকবে আগের পূর্ণিমা পর্যন্ত, যদি তোমরা এই মেলা ঘুরতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারো আন্দুলের এই মৌরি বাজারের কিন্তু স্পোর্টিং ক্লাবের কুণ্ডু বাড়ির মেলাতে। চলো বাজার জন্য তো বিক্রি করো, যদি না বাজে তাহলে বেকার। সৌমেনের কাছ থেকে শুনলাম এই ঢোলগুলো ছাড়া নাকি রাসের উৎসব একদমই হয় না। ও ছোটোবেলায় নাকি আসতো এখানে রাসের উৎসবে এবং মেলাতে, আর এই ঢোলগুলো কিন্তু মাস্ট কিনতই। তো আমরাও একটা শখ করে কিনে ফেলেছিলাম, তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো সেটার এক্সপিরিয়েন্স কেমন হয়। তো ব্লগটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের এই ছোট্ট উইকেন্ডের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।